আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধারণ জ্ঞানের আমাদের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2020 শুরু হয়ে গেছে এই বছরের কুইজ কুইজ এবং এরই মধ্যে সারা বাংলাদেশ থেকে নতুন নতুন স্কুল যোগ দিচ্ছেন আমাদের এই কুইজ কুইজে চাইলেও আপনারাও যোগ দিতে পারেন কি করতে হবে সেজন্য আমাদের অনুষ্ঠানের শেষে বলা আছে কি করতে হবে সেটার দিকে একটু নজর রাখলেই চলবে তবে তার আগে জানিয়ে দিই যে আমাদের এখানে আজ রয়েছে চার চারটি দল চলুন তাদের সঙ্গে আপনাদের আগে পরিচয় করিয়ে দিই তাজবীর জিহাদ সৈকত নবম শ্রেণী ময়মনসিংহ জেলা স্কুল আকিফ আহমেদ নবম শ্রেণী ময়মনসিংহ জেলা স্কুল নাহিদ হাসান দশম শ্রেণী বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ আরিফুল্লাহ আল আনাস অষ্টম শ্রেণী বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ সালমা আক্তার দশম শ্রেণী কাজী মফিজুদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী মাহমুদুল হাসান দশম শ্রেণী কাজী মফিজুদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী তাওরাত হোসেন নিবির দশম শ্রেণী জামালপুর জেলা স্কুল মোহাম্মদ ইয়ামিন নূর আবির দশম শ্রেণী জামালপুর জেলা স্কুল পরিচয় পেলেন এবারে জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানের নিয়ম আমাদের অনুষ্ঠানের নিয়মটা হচ্ছে যে আমরা একটা প্রশ্ন দেখাই তার সাথে কখনো ছবি থাকে কখনো অডিও থাকে কখনো ভিডিও থাকে এবং তার ভিত্তিতে সঠিক উত্তর দিলে প্রতিযোগী দল পাবেন 20 নম্বর ভুল হলে জরিমানা হবে 10 নম্বর কোনো কোনো প্রশ্ন উত্তরের সাথে সম্ভাব্য উত্তর দেওয়া থাকে সেক্ষেত্রে সম্ভাব্য উত্তর দেখে উত্তর দিলে সঠিক হলে পাওয়া যাবে 10 ভুল হলে জরিমানা হবে 5 আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যদি কোনো দল মনে করেন যে তারা নিশ্চিত যে তাদের উত্তরটা একেবারে সঠিক সেক্ষেত্রে তারা দ্বিগুণ নম্বরের জন্য খেলতে পারেন উত্তর সঠিক হলে দ্বিগুণ নম্বর পেয়ে যাবেন কিন্তু উত্তর ভুল হলে তাদের জরিমানাটাও তখন দ্বিগুণ হয়ে যাবে এই হচ্ছে নিয়ম এখন সময় হয়ে গেল আমাদের মূল খেলায় যাবার তো আমাদের চার দল তৈরি খেলবার জন্য রেডি সবাই আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় পর্দা অল রাইট তো দেখি আমাদের প্রথম প্রশ্ন কোনটা আসছে এই বড় পর্দায় আমাদের প্রথম প্রশ্ন পূর্ব পাকিস্তানের কবল থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর আন্তর্জাতিক ইয়াস সবার আগে বাজার প্রেস করেছিল উপাসে ময়মনসিং জেলা স্কুল 1972 সালের 8ই জানুয়ারি 8ই জানুয়ারি শিওর এটাই সঠিক উত্তর ডাবল ডাবল নম্বরের জন্য খেলবেন অর্থাৎ 40 নম্বরের জন্য খেলবেন জানিয়ে রাখি ভুল হলে কিন্তু জরিমানা হয়ে যাবে 20 নম্বর ঠিক আছে 8ই জানুয়ারি 1972 বলছেন ময়মনসিং জেলা স্কুল দেখে নিন তাদের এই উত্তর সঠিক কিনা আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন এবং তারপরই আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হয় বঙ্গবন্ধুকে মুক্তি দেবার জন্য তারা অনেকদিন ধরেই একটু চেষ্টা করছিলেন যে আরও বেশি দিন আটকে রাখা যায় কি না কিন্তু আন্তর্জাতিক মহলের চাপের মুখে অবশেষে তারা 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন অ্যাবসলিউটলি রাইট ভেরি ওয়েল ডান ময়মনসিংহ জিলা স্কুল 40 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায় এবার দেখি কারা নম্বর নিয়ে যাবেন পরের প্রশ্ন আসছে করোনা ভাইরাস নিয়ে আমাদের এখন চারিদিকে কথা হচ্ছে এবং 31শে ডিসেম্বর নিউমোনিয়ার মতন এরকম একটা রোগ দেখে চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করেছিল এরপর 11 জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয় কিভাবে সংক্রমণ হয়েছে এখনও বিশেষজ্ঞরা বলতে পারছেন না বিভিন্ন রকম কথাবার্তা আসছে বলা হচ্ছে যে প্রাণীর দেহ থেকে এটি এসছে তো প্রশ্ন হচ্ছে যে চীনের কোন শহর থেকে এই রোগের বিস্তার ঘটল সবার আগে আবারও মামসিক জেলা স্কুল চীনের হুবেই প্রদেশের উহান শহর চীনের হুবেই প্রদেশের উহান শহর উহান শহর ডাবল বলা হয়ে থাকে এই শহর থেকে সূচনা হয়েছে এটা হচ্ছে করোনা ভাইরাসের ছবি ভয়ঙ্কর দেখলেই তো ভয় লাগে ভাইরাসটাকে আচ্ছা উহান আমরা শহরটার নাম যেতে চেয়েছি আপনি বলেছেন উবে প্রদেশের উহান উহান শহর 40 নম্বরের জন্য খেলছেন দেখে নেই এটি উহান কিনা ময়মনসিংহ জেলা স্কুল বলেছে উহান এবং অ্যাবসলিউটলি রাইট মধ্য চীনের উবে প্রদেশের উহান শহরে এই ভাইরাসের সূচনা হয়েছে প্রাদুর্ভাব দেখা গেছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে করোনার ভাইরাসের এই ভয়াবহ ছবিটা ভেরি ওয়েল ডান 40 নম্বর চলে গেল আবারও ময়মনসিং দলের খাতায় দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি আসছে চোখ ফেরাই আবারও বড় পর্দায় পরের প্রশ্ন হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াস সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে জামালপুর জেলা স্কুল কবি ব্রায়ান্ট কত নম্বরের জন্য খেলবেন 20 না 40 20 নম্বরের জন্য খেলবেন
রিস্ক নেবেন না। আচ্ছা, দেখে নেই আপনাদের উত্তর সঠিক কি না। প্রশ্নটা শেষ করি যে তার মেয়ে গিয়ান্নাও ছিলেন তার সাথে এবং সেখানে সকাল 10টা নাগাদ ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে এটি, এবং এই হেলিকপ্টারটির যে মডেল সেটা হচ্ছে S-76B, এবং তারা গোটা স্পোর্টস টিমকে নিয়ে যাচ্ছিলেন। 41 বছরের তারকা খেলোয়াড়, কি তার নাম, তার মেয়েকেও আমরা ছবিতে দেখতে পাচ্ছি, বলছেন কোবি ব্রায়ান্ট। দেখা যাক তাদের উত্তর সঠিক কিনা, নিশ্চিত না জামালপুর জেলা স্কুল, কিন্তু সঠিক উত্তর হচ্ছে কোবি ব্রায়ান্ট। অ্যাবসলিউটলি রাইট, জামালপুর জেলা স্কুল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে বাস্কেটবল, তাই না? বাস্কেটবলের জন্য তারা পাগল, এবং NBA ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন যে ইভেন্ট, সেটার ইতিহাসের সেরা খেলোয়াড়দের অন্যতম একজন কোবি, 41 বছর বয়সে তারকা, এবং 2016 সালে তিনি এরই মধ্যে অবসরে গেছেন, এবং এর মধ্যে তিনি লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে 5 বার জিতেছেন NBA চ্যাম্পিয়নশিপ। 2008-2012 সালে 2 বার অলিম্পিক জয়ের কৃতিত্ব আছে তার, এবং 2018 সালে তিনি একটা অ্যানিমেটেড শর্ট ফিল্ম করেছিলেন, সেটার জন্য তিনি অস্কার পুরস্কারও পেয়েছেন। মানে খেলাতেও তিনি সেরা, আবার এই অ্যানিমেটেড শর্ট ফিল্মে কাজ করেও তিনি সেরা হয়ে গেছেন, এবং তার মৃত্যুতে পুরো আমেরিকা সহ সারা বিশ্ব দারুণ শোকাহত ছিল। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আবার করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তদের 2% মারা গেছেন এবং আরও প্রতিদিন আমরা মৃত্যুর খবর পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাইরাসটা, করোনা ভাইরাসটা আসলে মানব দেহের কোন অঙ্গে আক্রমণ করছে? সবার আগে আবারও ময়মনসিংহ জেলা স্কুল, ফুসফুস, শ্বসনতন্ত্র। কি হচ্ছে এটা, ঘটনাটা কি? করোনা ভাইরাস আক্রমণ করার পরে কাশি, সর্দি, জ্বর ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে। তারপর কিছুদিন পরে তার বিভিন্ন অঙ্গ, প্রথমত কিডনি, সংক্রমিত হচ্ছে এবং তারপর বিকল হয়ে যাচ্ছে। তারপর লোকটি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বাহ, অনেকখানি ব্যাখ্যা দিয়েছেন মানসিক জেলা স্কুল। ইয়েস, ডাবল, ও ডাবলের জন্য খেলবেন, শিওর এটাই উত্তর। আচ্ছা, দেখা যাক যে এটাই উত্তর কিনা, ফুসফুসে সংক্রমণ করছে কিনা করোনা ভাইরাস। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল প্লেড, মানসিংহ জেলা স্কুল। এবং আপনারা যা বলছেন এক্স্যাক্টলি তাই, যে এটা সাধারণ ফ্লু বা ঠান্ডার মতন সর্দি, জ্বর, কাশি হয়, তারপরে দেখা যায় যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে বিকল পড়ে। এবং ইউআর অ্যাবসলিউটলি রাইট, প্রথমে কিডনির দিকে বিকল হয়ে যায় এবং অন্যান্য অঙ্গ, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বিকল হয়ে যায়, এবং অঙ্গ বিকল হয়ে গেলে পরে তখন মানুষ মৃত্যুকরে ঢলে পড়ে। অ্যাবসলিউটলি রাইট, আবারও 40 নম্বর ময়মনসিংহ জেলা স্কুলের, ভেরি ওয়েল প্লেড। পরের প্রশ্ন নিয়ে আমরা চলে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। একটা কবিতা, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। কাল লেখা, সবার আগে বাজার প্রেস করেছেন ও পাশে BL সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ, যতীন্দ্রমোহন বাগচি। ডাবল, শিওর ডাবলের জন্য খেলবেন, নিশ্চিত একেবারে, শিওর। তিনি এই কবিতার কবি, 40 নম্বর জন্য খেলছেন BL সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। এই প্রথম তারা সুযোগ পেয়েছেন উত্তর দেবার, দেখে নিন। আচ্ছা, কম্পিউটার চারটা অপশন দিয়েছে, অমিয় চক্রবর্তী, যতীন্দ্রমোহন বাগচি, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, রামনিধি গুপ্ত, BL সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। আপনার উত্তর পরিবর্তন করতে পারেন চাইলে, করবেন না, যতীন্দ্রমোহন বাগচির সাথেই থাকবেন। আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। অ্যাবসলিউটলি রাইট, যতীন্দ্রমোহন বাগচি, প্রখ্যাত কবি, এবং তার এই বিখ্যাত কবিতা যেটা আমরা আমাদের স্কুলের বইতে পড়েছি। তিনি নদিয়া জেলার জমশেদপুর গ্রামে 1878 সালের 27 নভেম্বর জন্মগ্রহণ করেন, এবং ভারতী সাহিত্য এবং অন্যান্য সাহিত্য পত্রিকায় তিনি কবিতা পাঠান, সেগুলো যখন প্রকাশ হয় তারপর থেকে তিনি কবি হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। এবং তার পরবর্তীতে তিনি কিন্তু বিভিন্ন পত্রিকার সম্পাদক হয়েছিলেন, যেমন মানসী, যমুনা, পূর্বাচল,
এইসব পত্রিকার তিনি সম্পাদক হন এবং পূর্বাচল পত্রিকার তিনি মালিকানাও লাভ করেন। ভেরি ওয়েল ডান বিএল সরকারি কলেজ সিরাজগঞ্জ। 40 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। এবারে চলে যাই আমরা বানানে। শুদ্ধ বানান কোনটি? চার দলের জন্য সমান সুযোগ, বাউন্ডারিজ। ইয়েস, চার দলই সুযোগ পাবেন। সবার আগে সুযোগ পাচ্ছেন জামালপুর জেলা স্কুল। অপশন দুই বানান করুন। BOUNDARIES। এরপরে রয়েছে ময়মনসিংহ জেলা স্কুল। উত্তর দুই বানান BOUNDARIES। আপনারা বলছেন অপশন টু সঠিক বানান, তাই তো? আচ্ছা, এরপরে চলে যাই আমরা বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের কাছে। আপনাদের উত্তর নাম্বার টু BOUNDARIES। আপনারা বলছেন অপশন টু। সব শেষে আছেন এ পাশে কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী। অপশন টু BOUNDARIES, বাউন্ডারিজ। বাউন্ডারিজ আপনারা বলছেন অপশন টু। চার দলই বলছেন যে এটি অপশন টু হচ্ছে সঠিক বানান। তো দেখি কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে সঠিক বানানটি হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, অপশন টু BOUNDARIES, বাউন্ডারিজ। চার দলে দিয়েছেন সঠিক বানান এবং চার দলে প্রত্যেকেই পেয়ে যাচ্ছেন 20 নম্বর করে। তো চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে। দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এলো ব্রিটেন, কার্যকর হলো বিচ্ছেদ। তবে আগামী 11 মাস পরিবর্তনকালীন সময়ে বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে। ইয়াস, ময়মনসিংহ জেলা স্কুল। 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি প্রশ্নটা কি ছিল? কত তারিখ ব্রেক্সিট কার্যকর হয়েছে, অর্থাৎ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউইউ থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, কত তারিখে বলছে? 2020 সালের 31শে জানুয়ারি। 2020 সালের 31শে জানুয়ারি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে আনুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গল। ময়মনসিংহ জেলা স্কুলের উত্তর কি সঠিক না ভুল? আপনার উত্তরের সাথে মিলিয়ে নিন। কম্পিউটার বলছে 31 জানুয়ারি। অ্যাবসলিউটলি রাইট, একেবারে সঠিক। 31 জানুয়ারি ছিল শুক্রবার। সেদিন রাত 11টায় কনজারভেটিভ পার্টি এটি কার্যকর করেছে এবং 1987 সালে মার্গারেট থ্যাচারের তৃতীয় দফা বিজয়ের পরে এটি কনজারভেটিভ পার্টির সবচেয়ে বড় বিজয় ছিল। এবং তারা যেটা করেছে যে তারা সেই ম্যান্ডেটটা নিয়ে এসেছে যে আমরা ব্রেক্সিট কার্যকর করব, একটা ডেট ঠিক করে ফেলেছিল এবং সেই দিনেই তারা ব্রেক্সিট কার্যকর করেছেন। ভেরি ওয়েল ডান। 20 নম্বর চলে গেল ময়মনসিংহ জেলা স্কুলের খাতায়। এবার পরের প্রশ্ন দেখি কারা আছেন। প্রশ্ন করবার আগেই হাজির। ইয়াস, জামালপুর জেলা স্কুল। প্রশ্ন এবং উত্তর। এবারে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্ল্যাম কে পাইছে, এটা উত্তর হচ্ছে নোভাক জকোভিচ। আপনারা পুরো প্রশ্নটা কি দেখেছেন? না দেখেই উত্তর দিচ্ছেন। আচ্ছা, আমি এটা ওপেন করে দিতে চাই বাকি তিন দলের জন্য। এখন আর জামালপুর জেলা স্কুল আপনারা সুযোগ পাবেন না, সুযোগ পাবে বাকি তিন দল। দেখেন এই প্রশ্নটি। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম সেমিফাইনালে দুর্দান্ত জয়ে আসরের ফাইনালে নাম লেখালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। প্রথম সেমিফাইনালে 7-6, 6-4, 6-3 গেমে জয় তুলে নেন জোকো। সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে পরাজিত হন রেকর্ড 20 বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এক কিংবদন্তি টেনিস খেলোয়াড়। কার কথা বলছি, কে হেরেছেন সেমিফাইনালে? ইয়াস, এরপরে ময়মনসিংহ জেলা স্কুল। রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল, তিনি হেরে গেছেন সেমিফাইনালে জোকোভিচের কাছে। অলরাইট, এরপরে আমরা আসতে চাই আমাদের পরের দল। উপাশে রয়েছেন বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। আপনারা বলছেন রজার ফেদেরার, তিনি হেরে গেছেন। দেখা যাচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল এবং বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ তারাই বাজার প্রেস করেছেন উত্তর দেবার জন্যে। তো দেখে নিই এটার সঠিক উত্তর কোনটি। দেখা যাচ্ছে এটার সঠিক উত্তর হচ্ছে রজার ফেদেরার, অ্যাবসলিউটলি রাইট, বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। ময়মনসিংহ জেলা স্কুল রাফায়েল নাদাল নন, রজার ফেদেরার, তিনি সেমিফাইনালে হেরে গেছেন নোভাক জোকোভিচের কাছে। এবং তিনি সেমিফাইনাল ওঠার পথে 5 সেটের 2টি ম্যারাথন ম্যাচ খেলেছেন এবং তৃতীয় রাউন্ডে জন মিলব্যানের সঙ্গে তিনি খেলেছিলেন এবং আরেক কোয়ার্টার ফাইনালে টেনিসের স্যানগ্রেনের বিপক্ষে খেলে তিনি সেমিফাইনালে এসেছেন, কিন্তু সেখান থেকে তিনি আর ফাইনালে যেতে পারেননি। এবং দেখা যাচ্ছে জোকোভিচ যখন, যে ছবিটা আমরা দেখছি এটা হচ্ছে রজার ফেদেরারকে পরাজিত করবার পর তাঁর সেই দুর্দান্ত খুশি, উদযাপন, উল্লাস। অলরাইট,
দশ নম্বর জরিমানা হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুলের, দশ নম্বর জরিমানা হচ্ছে জামালপুর জেলা স্কুলের, আর বিশ নম্বর যোগ হয়ে যাচ্ছে বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের খাতায়। টেনিস থেকে আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কী অপেক্ষা করছে। শুদ্ধ বানান, চার দলের জন্য এটি উন্মুক্ত। অচিন্তনীয় ময়মনসিংহ জেলা স্কুল ক এক অচিন্তনীয়, বানান করুন সরেয় চ রসিকার দন্তন ত দন্তন দীর্ঘইকার অন্তস্থ অচিন্তনীয় অচিন্তনীয়। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আছেন বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ এক অচিন্তনীয় সরেয় চ রসই দন্তনয় তয় দন্তন দীর্ঘই অন্তস্থ অচিন্তনীয়। কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী অপশন এক অপশন এক চর শিখেছি নয় তয় দন্তন দীর্ঘইকার অন্তস্থ অচিন্তনীয়। আপনারা বলছেন অপশন এক হচ্ছে শুদ্ধ বান। আচ্ছা দেখি সব শেষে রয়েছে উপশে জামালপুর জেলা স্কুল অপশন এক অচিন্তনীয় সরেয় চ ঋষিকার দন্ত নয় তয় সংযুক্ত দন্ত ন দীর্ঘিকার অন্তস্থ অচিন্তনীয়। চার দলই একই উত্তর দিয়েছেন, আবারও সেই বাউন্ডারিজের মতন, এবং একই বাউন্ডারিতে সবাই আছেন অচিন্তনীয়। দেখা যাক অচিন্তনীয় বানান যেটি আপনারা বলেছেন সেটি অচিন্তনীয় কি না, মানে আই মিন আমাদের ভাবনারও বাইরে কি না সেটা দেখা যাক। আমাদের কম্পিউটারকে বলে বিশ নম্বর পাবেন যদি উত্তর সঠিক হয় চার দলই, না হলে চার দলই হারাবেন দশ নম্বর করে। আমাদের কম্পিউটার বলছে এটা শুদ্ধ বানান হচ্ছে অচিন্তনীয়র। অ্যাবসলিউটলি রাইট অপশন এক সরেও চরিষ্কাচ্ছি নয় তয় দন্ত ন দীর্ঘিকার অন্তস্থ অচিন্তনীয়। অচিন্তনীয় মানে কি? যেটা চিন্তা করা যায় না, যা চিন্তার বাইরে, চিন্তা করার বাইরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি ওয়েল ডান। চার দলই পেয়ে গেলেন বিশ নম্বর করে। চলে যাই পরের প্রশ্নে। ফেসবুক, আমাদের সবাই আমরা এই ফেসবুকে সারাদিন বুধ হয়ে থাকি। ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী অর্থাৎ প্রতিদিন ইউজ করেন এরকম ব্যবহারকারীর সংখ্যা 162 থেকে বেড়ে এখন 166 কোটি হয়েছে। কিন্তু অ্যাকাউন্ট আছে আরও অনেক বেশি লোকের, তারা যে সবসময় লগ ইন করেন বা প্রতিদিন চেক করেন সেটাও হয় না। এবং প্রবৃদ্ধির হার অর্থাৎ বাড়ছে, সেটা হার ছিল 2%, আর রাজস্ব আগের চেয়ে বেড়েছে 25%, এখন $2,108 কোটি আয় করে ফেসবুক। অর্থাৎ শেয়ার প্রতি গ্রাহক প্রতি তারা আয় করছেন $2.56। প্রশ্ন হচ্ছে 2019 সালের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে কত কোটিতে পৌঁছেছে? একমাত্র দেখা যাচ্ছে ময়মনসিংহ জেলা স্কুলই বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর প্রায় 290 কোটি। প্রায় 290 কোটি। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেল উত্তর সঠিক হলে 20, ভুল হলে জরিমানা 10। আমাদের কম্পিউটার বলছে ফেসবুকের এখন ব্যবহারকারী হচ্ছেন 250 কোটি, এর আগে ছিল 245 কোটি, এখন সেটা বেড়ে হয়েছে 250 কোটি 2019 সালের শেষ প্রান্তিকের হিসাব অনুযায়ী। এবং তাদের আয় বেড়েছে 7%, $730 কোটি হয়েছে, আর এর আগের বছর সেটা বেড়েছিল 61%। তবে মার্ক জাকারবার্গ খুশি, বলছে যে গ্রাহক সংখ্যা বাড়ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যত ব্যবহারকারী বাড়বে আয় ভবিষ্যতে তত বাড়বে। দুঃখিত ময়মনসিংহ জেলা স্কুল, প্রথমবারের মতো আপনাদের উত্তর ভুল হলো, জরিমানা হয়ে গেল 10 নম্বর। পরের প্রশ্ন, অঙ্কের ধাঁধা, পয়েন্ট 01 কত ভাগ, কত অংশ? ইয়াস, বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ 1/100%। আচ্ছা অপশন 4 1/100%। দেখি এটা আমি বাকি সব দলের জন্য উন্মুক্ত করতে চাই, দেখি ও পাশে রয়েছেন জামালপুর জেলা স্কুল, আপনাদের উত্তর অপশন 1 10%। ওকে দেখা যাক, দুটো আলাদা উত্তর পেয়েছি। এরপরে রয়েছেন এ পাশে কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী অপশন 4 1/100% 1/100%। অলরাইট, সব শেষে ময়মনসিংহ জেলা স্কুল 1/100% 1/100%। ময়মনসিংহ জেলা স্কুল, আপনি ব্যাখ্যা করুন কেন এটি 1/100%? কারণ 0.01 এর চেয়ে ছোট। হ্যাঁ, আর তাই এটি 1/100% হবে। জামালপুর জেলা স্কুল, আপনারা বলছেন অপশন 1 10%, কেন? এর 10 ভাগের 1 ভাগ 0.01, এর 10 ভাগের 1 ভাগ 0.01, এবং 10 ভাগের 1 ভাগ মানে 10%। সেজন্য আপনারা বলছেন যে এটা হবে অপশন 1 অপশন 1 তিন দল বলছেন যে এটি অপশন 4 অর্থাৎ 1/100% 100%
কেবলমাত্র জামালপুর জেলা স্কুল তারা বলছেন এটি অপশন ওয়ান, তারা বলছেন এটি 10%। দেখা যাক 20 নম্বরের জন্য খেলছেন চার দলই, কারা পাবেন +20, কাদের জরিমানা হবে 10। কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে 10%। ভেরি ওয়েল প্লেড জামালপুর জেলা স্কুল, খুব সহজ। আমরা বলেছি 0.1 এর থেকে যদি 0.01 নেওয়া হয় তাহলে কত অংশ নেওয়া হলো, শতকরা কত ভাগ নেওয়া হলো, 0.1 তার 10 ভাগের এক ভাগ হচ্ছে 0.01। ভেরি ওয়েল প্লেড জামালপুর জেলা স্কুল, 20 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। পরের প্রশ্নে আমরা যাব, এটা হচ্ছে আমাদের সূত্র পরিক্রমা। এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রথমটাতে আমরা পাব 40 নম্বর এবং এখানে দ্বিগুণ নম্বর কার্যকর হবে না। একজন বিখ্যাত মানুষকে খুঁজে বেড়াচ্ছি, তার কিছু সূত্র পাওয়া গেছে, দেখি সূত্র অনুযায়ী তাকে খুঁজে পাওয়া যায় কি না। 40 নম্বরের জন্য প্রথম সূত্র, তার জন্ম 1643 সালের জানুয়ারিতে এবং মৃত্যু 1727 সালের 31 মার্চ। যিনি গ্যাস আমাদের বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ, তারা সবার আগে স্যার আইজ্যাক নিউটন। জি, কেন মনে হলো তিনি স্যার আইজ্যাক নিউটন? কারণ স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপি অফ ম্যাথমেটিকা, এবং তিনি জন্মগ্রহণ করেন 1643 সালে, এবং তিনি একজন বিখ্যাত ইংরেজি পদার্থবিজ্ঞানী, এবং পদার্থবিজ্ঞানের বেশিরভাগ বেসিক সূত্রগুলোর আবিষ্কারক তিনি, এবং এখানে এই বিষয়গুলো বলা হয়েছে, এবং পাশাপাশি তিনি একজন আলকেমিস্ট। তিনি পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট, এবং 1687 সালে তার প্রখ্যাত গ্রন্থ যেটা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয়, এবং সেটির জন্যও তিনি দারুণ বিখ্যাত। আপনারা বলছেন এই সূত্র থেকে বোঝা যাচ্ছে যে তিনি স্যার আইজ্যাক নিউটন। 40 নম্বরের জন্য খেলছেন বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ, ভুল হলে জরিমানা হবে 20, ঠিক আছে, সঠিক হলে 40। আচ্ছা চলে যাই আমরা দ্বিতীয় সূত্রে, তিনি এবং গটফ্রিড লাইবনিৎজ যৌথভাবে ক্যালকুলাস নামে গণিতের একটি নতুন শাখার পত্তন ঘটান। এই নতুন শাখাটি আধুনিক পদার্থবিজ্ঞানের জগতে বিপ্লব সাধনে মুখ্য ভূমিকা রেখেছে। এছাড়া তিনি সাধারণীকৃত দ্বিপদী উপপাদ্য প্রদর্শন করেন, একটি ফাংশনের শূন্যগুলোর আপাতকরণের জন্যে তথাকথিত নিউটনের পদ্ধতি আবিষ্কার করেন এবং পাওয়ার সিরিজের অধ্যয়নে বিশেষ ভূমিকা রাখেন। ইয়েস, এখন এ পাশে রয়েছেন, দেখা যাচ্ছে কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী, তারা বাজার প্রেস করছেন, 20 নম্বরের জন্য খেলছেন আপনারা। আপনাদের উত্তর স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন, শিওর? ইনি স্যার আইজ্যাক নিউটন, শিওর? আচ্ছা, সঠিক করে 20 নম্বর পাবেন আপনারা কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী, ভুল হলে জরিমানা হয়ে যাবে 10 নম্বর। চলে যাই তৃতীয় সূত্রে, তিনি গতির তিনটি বিখ্যাত সূত্র দিয়ে গেছেন, এর মধ্যে তাঁর তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সবশেষে যাদের নম্বর দেখতে পাচ্ছি তারা হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল, স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন 10 নম্বরের জন্য আপনারা খেলতে পারেন, ভুল হলে জরিমানা হবে 5। তিন দলই বলেছেন স্যার আইজ্যাক নিউটন। তো দেখি আমাদের কম্পিউটার কি বলে যে এই খুঁজতে যাওয়া নিখোঁজ হওয়া মানুষটি স্যার আইজ্যাক নিউটন কিনা। অফকোর্স তিনি স্যার আইজ্যাক নিউটন, ভেরি ওয়েল প্লেড স্যার আইজ্যাক নিউটন। বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন 40 নম্বর, কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী 20 নম্বর আপনাদের দলের খাতায়, 10 নম্বর চলে গেল ময়মনসিংহ জেলা স্কুলের কাছে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, এবং এখন আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, বলতে হবে গানগুলোর প্রথম লাইন। এই গানটির প্রথম লাইন বলতে হবে, খুব পরিচিত গান আমাদের, সবাই শুনেছি আমরা। কোন দল?
শৃঙ্খলে বারে বার ঝনঝন ঝঙ্কার নয় এত তরণীর ক্রন্দন সংকার বন্ধন দুর্বার সূর্য না হয় আর টলমল করে আজ তাইয় হাই মারো মারো টান হাইয়ো 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 বিখ্যাত গান কোনো দল শোনা হয়নি গানটি আচ্ছা দেখি আমাদের কম্পিউটার কি বলে এটি কোন গান খুব চেনা গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং যে রাগ সঙ্গীতের উপর ভিত্তি করে গানটি রচিত সেটা হচ্ছে রাগ ইমন তাল কাহারবা এবং 18 অক্টোবর 1927 সালে এই গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পিনাং বলে একটা হোটেল আছে সেই হোটেলে যখন তিনি অবস্থান করছিলেন সেই সময়ে গানটি তিনি রচনা করেন আর গানটির স্বরলিপি এটি লিখেছেন দীনেন্দ্রনাথ ঠাকুর তিনি এটি স্বরলিপিটা লিখে এটা সংরক্ষণ করেছেন অল রাইট এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা এবার দেখে নেবার পালা কোন দল কত উত্তর দিয়েছেন তবে তার আগে একটা জিনিস জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা রয়েছি ফেসবুকে এবং ফেসবুকে আপনি আমাদেরকে পাবেন facebook.com/quizquiz2020 আর বলেছিলাম যে চাইলে আপনি অংশ নিতে পারেন আমাদের এই খেলায় এবং আমাদের এই খেলায় অংশ নেবার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে আবেদন পাঠাতে হবে আমাদেরকে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক quizquiz2020 কক্ষ নম্বর 3023 বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা আবেদন পাঠাতে হলে যেটা করতে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়া দুজন শিক্ষার্থীকে প্রথমে নির্বাচন করতে হবে তারপরে একজন শিক্ষকের নাম এবং নম্বর সহ এই তিনজনেরই পূর্ণ ঠিকানা এবং যোগাযোগের নম্বরগুলো লিখে স্কুলের প্যাডে প্রধান যিনি শিক্ষক রয়েছেন তার স্বাক্ষর দিয়ে পাঠাতে হবে আমাদের কাছে আর তারপর পরই আপনি যোগ দিতে পারেন আমাদের quiz 2020 এই যাত্রায় তো চলুন দেখে নিই কোন দল কত স্কোর করল কম্পিউটার বলছে ময়মনসিংহ জেলা স্কুলের তাসবিহ জিহাদ এবং আকিফ আহমেদ তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 160 নম্বর অভিনন্দন ময়মনসিংহ জেলা স্কুল এরপরে ওপাশে বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ তারা অর্জন করেছেন সর্বমোট 130 নম্বর অভিনন্দন বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের নাহিদ হাসান এবং আরিফুল্লাহ আল আনাস ভেরি ওয়েল প্লেড এরপরে এপাশে কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নরসিংদীর সালমা আক্তার এবং মাহমুদুল হাসান তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 50 নম্বর অভিনন্দন কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় নরসিংদী এবং ওপাশে জামালপুর জেলা স্কুল দারুণ শুরু করেছিলেন কিন্তু পরের দিকে এসে তারা আর খুব একটা সুবিধা করতে পারেননি মোহাম্মদ তাওরাত হোসেন এবং মোহাম্মদ ইয়ামিন নূর দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 70 নম্বর অভিনন্দন জামালপুর জেলা স্কুল অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে কথা হচ্ছে বাংলাদেশেও করোনা ভাইরাস আমাদের আলোচনার এখন একটি প্রধান বিষয় এই অসুখ থেকে কী করে বাঁচা যাবে সেই পুরনো নিয়ম যেটা আমাদের ছোটবেলায় বাবা মা শিখিয়েছেন আমাদের স্কুলে বারবার বলে সেটি হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ধুলাবালি থেকে নিজেকে মুক্ত রাখুন বারবার আপনি হাত পরিষ্কার করুন সাবান দিয়ে এবং যখনই কোনো কাজ করবেন খাবেন বাইরে যাবেন বাইরে থেকে এসে নিজেকে পরিষ্কার করুন হাত মুখ ধুয়ে নিন সাবান দিয়ে আমাদের সচেতনতা পারি আমাদেরকে রক্ষা করতে হ্যাপি কুইজিং